Hey guys, welcome back to my channel. Welcome back to another exciting videos. তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি বিষয়ে ভিডিও বানানো যায়। তো হঠাৎ করেই আমার মনে পড়লো যে সামনেই পূজো। তো এবার পূজোতে ঘোরাফেরা, খাওয়া দাওয়ার সাথে সাথে তো মেকআপ মাস্ট করতেই হবে। মেকআপ ছাড়া পূজো টোটালি ইনকমপ্লিট। তো সেই কারণেই আমি ভাবলাম যে দেখো, রাত্রিবেলা তো আমরা অনেকেই একটু হেভি মেকআপ পছন্দ করি। পার্সোনালি আমি তো একটু রাত্রিবেলার জন্য একটু হেভি মেকআপই পছন্দ করি। তো সেই ক্ষেত্রে অনেকের অনেক সময় কী হয়, দিনের বেলার মেকআপটা নিয়ে কিন্তু খুব প্রবলেম হয়। যেমন ধরো, যাদের সোয়েটের খুব প্রবলেম, এই যে এইটুকু পোর্শনটা কিন্তু যাদের প্রচণ্ড ঘামে, যেমন আমারও ঘামে। তো আমরা কী হয়, বাইরে বেরোনোর সাথে সাথে দিনের বেলায় যখন এই পোর্শনগুলো ঘামতে শুরু করে, যখন আমরা এইভাবে হাত দিয়ে ঘামটা মোছার ট্রাই করি, অনেকের কিন্তু অনেক প্রবলেম হয় যে মেকআপ উঠে চলে আসে, মেকআপ গলে যায়, মেকআপটাকে মানে ঠিকমতো বসে না স্কিনে, স্কিন টোনের সাথে ম্যাচ খায় না। তো এই সব কারণে আমি ভাবলাম যে একটা দিনের বেলার একটা মেকআপ ভিডিও করাই যায়। তো আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি তোমাদের, এই রকমভাবে যদি তোমরা কিন্তু এই রকমভাবে যদি নিজেরা ট্রাই করো, তবে কিন্তু মেকআপটা মানে একটু সোয়েট প্রুফ হবে আর অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর অবভিয়াসলি তোমরা কিন্তু জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো চলো দেরি না করে ঝটপট ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু আমি আজকে যেই লুকটা ক্রিয়েট করেছি তোমরাও সেমভাবে করতে পারবে। চলো লেটস স্টার্ট। হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলো না। কারণ যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও দেব, সবার প্রথমে তোমরা যেন নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমেই কিন্তু আমি আমার ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দেখো, আমি খুব ভালো করে এই ওয়েট ওয়াইপসটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, যাতে করে যদি কোনো রকম কোনো ডাস্ট এক্সট্রা, যেটা আমাদের স্কিনের উপরে আলগাভাবে পড়ে থাকে ডাস্ট, সেটা যেন না লেগে থাকে। প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রেই কিন্তু দিনে বলো রাতে বলো, আমার মনে হয় স্কিন প্রিপারেশনটা মেকআপের আগে খুব জরুরি, নয়তো কিন্তু কোনো রকম কোনো মেকআপই লং লাস্টিং করে না। এরপর দেখো, আমি লাগিয়ে নিচ্ছি নিভিয়ার এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা। এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, আর এটা কিন্তু খুব একদম অয়েলি নয়, হ্যাঁ সুন্দরভাবে স্কিনটাকে অ্যাবজর্ব করে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমার যেটা, এটার পছন্দ স্মেল, আর এটা কিন্তু একদম অয়েলি টাইপের নয়, যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে ভালো। এরপর দেখো, আমি সেটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, তো সেটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে একটু কাছের থেকে যাতে একটু ডিটেলে তোমরা দেখতে পাও, দেখো গুড ভাইবসের এই ফেস অয়েলটা ইউজ করছি। এটা কিন্তু খুব পছন্দের আমার, খুবই ভালো, এটা কিন্তু একদম অল্প পরিমাণে লাগে আর স্কিনটাকে এত সুন্দর সফট করে, আর একটা ভীষণ গ্লসি একটা লুক আসে স্কিনে, হ্যাঁ তো খুব সুন্দর। তোমরা কিন্তু খুব ইজিলি এটা ক্যারি করতে পারো দিনের বেলার মেকআপের জন্য, আর এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবলের প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে তোমরা এটা পারচেস করতে পারো, 200 কি 250 মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো, এরপর আমি প্রাইমার ইউজ করছি। প্রাইমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রাইমার তোমরা যদি চাও প্রাইমারের বদলে কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তবে যেহেতু অ্যালোভেরা জেলকে সবার স্কিনে শ্যুট করে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের স্কিন বেস হিসেবে প্রাইমার ইউজ করাটাই বেটার হবে। তো দেখো, আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করে নিয়েছি, সেটা আমি আমার পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিলাম, আর নেকেও দেখো কতটা সফট হয়ে গেছে স্কিনটা। এরপর দেখো নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখো, এরপর আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। তো প্রথমেই আমি আইব্রো কোম দিয়ে আমার আইব্রোটাকে কোম করে নিচ্ছি শেপটা পাওয়ার জন্য। তো এরপর আমি কিন্তু কোনো আজকে আইব্রো পমেট বা আইব্রোর কিছু ইউজ করবো না। আমি কিন্তু দেখো এই যে সুইস বিউটি নিউ প্যালেটটা থেকেই
যে লাইট ব্রাউন কালারটা আছে সেটা দিয়ে কিন্তু আজকে আমি আইব্রোটা করছি। তো আইব্রো করার আমার দেখো আইব্রোটা কিন্তু এমনি ভীষণ ঘুষি টাইপ, তো আমি কিন্তু অতিরিক্ত বেশি কিছু মানে ব্রাউন অ্যাপ্লাই করবো না, জাস্ট একটা হালকা স্ট্রোক দেওয়ার জন্য এটা ইউজ করা। তো দেখতে পাচ্ছ তোমরা যে যদি কারোর কাছে আইব্রো পোমেট নাও বা থাকে, এরকম কিন্তু আইশ্যাডো দিয়ে তোমরা ইজিলি ক্রিয়েট করে নিতে পারো। এটা কিন্তু একটা ভালো টিপ তোমাদের জন্য। তো তোমরা হয়তো ভাবতে পারবে যে আইশ্যাডো দিয়ে আমরা আইব্রো করব, তো এটাতে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, তোমরা ইজিলি এটা করতে পারো। তো এরপর দেখো আমার আইব্রোটা ডান, এরপর আমি স্কিনে লাগিয়ে নিচ্ছি পন্সের ল্যাকমির সিসি ক্রিমটা, সরি। তো এই ল্যাকমির সিসি ক্রিমটা কিন্তু আমার খুব পছন্দের। হ্যাঁ, এই সিসি ক্রিমটা কিন্তু সবথেকে যেটা ভালো লাগার বিষয় সেটা কিন্তু এটাতে কিন্তু SPF দেওয়া আছে 30। তো SPF দেওয়া থাকলে তোমরা কিন্তু জানোই যে লং লাস্টিং মেকআপের ক্ষেত্রে কিন্তু ভালো। আর দেখো কত আমি কিন্তু একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ইউজ করছি। আমি প্রথমেই এটা ব্রাশ দিয়ে আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কত সুন্দর করে আমি ফেসে পুরো ব্লেন্ড করে নিয়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়েছে, আর কিন্তু একদমই এটা মনে হচ্ছে না যে নেকের কালার আলাদা আর ফেসের কালার। তো তোমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে তোমাদের স্কিন টোন হিসেবে জিনিস ইউজ করতে হবে। এরপর দেখো আমি কম্প্যাক্ট ইউজ করছি, নায়কার কম্প্যাক্ট। এটা কিন্তু অল ডে সেট কম্প্যাক্ট, এটা কিন্তু খুবই ভালো আর খুব অ্যাফোর্ডেবল আর দারুণ দারুণ, তা ভীষণ ভীষণ ভালো একটা দেখো ম্যাট ফিনিশ দেয়। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ম্যাট ফিনিশ এসেছে আমার স্কিনে, ভীষণ ভালো এটা। এরপর দেখো আমার অলমোস্ট বেস কমপ্লিট হয়েই গেছে, এরপর আমি সোজাসুজি আই মেকআপে চলে গেলাম। তো আমি আজকে একটা হালকা আই মেকআপ করবো। দেখো আমি হালকা যে ব্রাউন কালার আর একটু ডিপ ব্রাউন দুটো মিক্সড আপ করে এক্সট্রাটা কিন্তু ফেলে দিতে হবে। তো করার পরে আমি দেখো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমার আইলিডে। তো আমি যেহেতু দিনের বেলা তো আমি কিন্তু সেভাবে খুব বেশি কালার ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমার চোখের কালারটা চেঞ্জ হতে থাকলো উপরে। এই শ্যাডোগুলো এই সুইস বিউটির এই প্যালেটটা কিন্তু আমার খুব পছন্দের, এটা কিন্তু ভীষণ পিগমেন্টেড। আর দেখো কতটা সুন্দর একটা ব্রাউনি একটা আই হয়ে গেল। এরপর আমি হালকা একটু শিমার দেব, কারণ না তো একদম নর্মাল লাগছে। তো পুজোর মধ্যে তো একটু তো করতেই হবে না, যতই দিনের বেলা হোক। তো দেখো আমি হালকা একটু শিমার নিয়ে আমি ফিঙ্গার টিপ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো এরপর দেখো আমি সেটাকে একটু এই কর্নারগুলো একটু ব্লেন্ড করে নিলাম। এরপর দেখো এই আমি ব্রাউন কালারটা দিয়ে একটু আমার ওয়াটার লাইনের নিচেরটাও কিন্তু একটু করে নিচ্ছি। এরপর দেখো আমি কাজল ইউজ করছি, এটা কিন্তু ব্লু হেভেনের, মাত্র 50 rupees তোমরা যে কোনো লোকাল মার্কেট বা অনলাইন থেকে পারচেস করতে পারবে। আর এটা কিন্তু এই কাজলটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমরা কিন্তু পার্সোনালি ইউজ করে দেখতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যে এত ভালো কাজল আমার মনে হয় না আর একটা হবে। তো দেখো খুব এটার পিগমেন্টেড খুব ভালো, ভীষণ ডার্ক। তো এবার যেহেতু একটু আমি ব্রাউন কালারটা দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি, কারণ যাতে একটু ছড়িয়ে না যায়। দেখো এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখো আমার কিন্তু অলমোস্ট কি বেসটা কমপ্লিটই, তো আই মেকআপটা অলমোস্ট ডান। তো দেখতেই পাচ্ছ এরপর আমি পাউডার কন্ট্রোল করছি। তো আমি কিন্তু আমার চিক্সে বা ফোরহেডে করিনি কন্ট্রোল, শুধুমাত্র নোজেই করেছি। তো দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি নোজে পাউডার কন্ট্রোল, জাস্ট হালকা।
এরপর আমি একটু আঙুল দিয়ে সেটাকে একটু মিলিয়ে দিলাম। এরপর যেটা ইউজ করবো সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, সেটা হলো ব্লাশ। তো আমি এই লিপস্টিকটা দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করবো। তো দেখতে পারো, কারো কাছে যদি ব্লাশ না থাকে তারা কিন্তু এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করেও করতে পারো। তো দেখো আমি এরপর এটা ব্লেন্ড করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, লিপস্টিকটা কিন্তু দেওয়ার সাথে সাথেই তোমাদের ব্লেন্ড করতে হবে, নয়তো কিন্তু সেটা বসে যাবে। তো এরপরে আমি আর একটু পাউডার ব্লাশ দিয়ে দিচ্ছি, কারণ ব্লাশ তো ভরে ভরে লাগানো উচিত, কারণ জীবনে ব্লাশের খুব কমই। তো দেখো কত সুন্দর। ও আর বলে রাখি, ব্লাশটা কিন্তু সুগারের মিনি ব্লাশ, এটাও খুব অ্যাফোর্ডেবল। তো এরপর আমি সুগারেরই মিনি হাইলাইটার ইউজ করছি, জাস্ট হালকা একটু একটা গ্লসি ভাব আসার জন্য। তো দেখতেই পাচ্ছ, জাস্ট আমি কিন্তু খুব বেশি ইউজ করছি না, একদম হালকা। তোমরা একদম, আমি একটু জুম করে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা হালকা আমি ইউজ করছি। দেখো কত সুন্দর লাগছে স্কিনটা। তোমরাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তোমাদেরও সেম এরকমই হবে। আর দেখতেই পাচ্ছ, দেখো আমি সব হাইলাইটের জোনগুলোতে দিয়ে নিচ্ছি। যেমন দেখো, এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো দেখো মাস্কারা কিন্তু আমার খুব পছন্দের, আমি সবসময় ডেলি বেসিসে ইউজ করি। দেখো এটা কিন্তু সুইস বিউটির মাস্কারা, 150 মতো। তো এটা কিন্তু ভীষণ ভলিউম ক্রিয়েট করবে তোমার এই চোখের পাতাগুলোতে। দেখো কতটা ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু খুব কাছের থেকে দেখিয়ে দিয়েছি। দেখো কতটা ডিফারেন্স আসলো মাস্কারাটা দেওয়াতে, কতটা ভলিউম বাড়লো। এরপর দেখো আমার কিন্তু লুকস অলমোস্ট ডান। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি ডার্ক কালার দিয়ে আমার আউটার লাইনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। দেখো এটা কিন্তু, তোমরা কিন্তু চাইলে পেন্সিল দিয়েও, কোনো ডার্ক পেন্সিল দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারো। তো এরপর আমি একটা রেড কালারের, রেড চেরি বলতে পারো, এই কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আমার শাড়ির সাথে খুব ভালো যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে লুকটা। লিপস্টিক দেওয়াতে কিন্তু লুকটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তবে কিছু তো একটা বাদ যাচ্ছে, ট্র্যাডিশনাল লুক আর একটা লাল টিপ ছাড়া কি জমে, তার মধ্যে দুর্গা পুজো। তো চলো একটা টিপ পরে নিই। আর আজকের তো ভিডিওটা এত পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সু।